মাঝে মাঝে আসেন এখানে? জি আসি। কত টাকায় কি নিলেন বলেন তো? 60 টাকা লইছি। হ্যাঁ 60 টাকায়। 60 টাকায় কি কি দিছে? একটা ডিম আর পোলাও। আচ্ছা, এমনি হোটেলে গেলে কত টাকায় খেতে হয়? হোটেলে গেলে তো 80 টাকা। সেখানে চাইনিজ খাবার পাচ্ছেন মাত্র 60 টাকায়। আচ্ছা, পেয়ে খুশি নাকি? হ্যাঁ পেয়ে অনেক খুশি। দামও কম স্বাদও ভালো লাগে। মানে রেস্টুরেন্ট অনুযায়ী বুঝে এগুলোর দাম। আর এখানে 100 টাকায় পেয়ে যাচ্ছেন। 100 টাকার ওরকম, 80 টাকা 100 টাকা এরকম, সেই তুলনায় খারাপ না। মানুষের যে মানে ইনকাম সোর্স অনুযায়ী যে রাস্তায় কিংবা ফুটপাথে পাইতেছি সেই তুলনায় ভালো, পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতেছি সেই তুলনায় সবচেয়ে ভালো। স্বাদ দাম অনুযায়ী খারাপ না, মানে খাওয়া যায় আর কি। মানুষের যেরকম চাহিদা সবাই তো আর খায় না, যাদের আর্থিক মিলেমিশে খারাপ না, চলে মোটামুটি ভালো। আগে খেয়েছেন? আগে খাইছি তো। আসলে সেই তুলনার সাথে কেমন? ভালো ভালো, মানে মানে প্রতিদিন খাই আর কি। যে চাকরি করি না এসে খাই, যেটুকু 60 টাকা ডিম দিয়ে। কত টাকায় কী খালে খেলেন আপনি? এই যে ডিম সবজি আর রাইস 60 টাকা মাত্র। 60 টাকা মাত্র? 60 টাকা। এটা আসলে আপনারা যারা খান নিয়মিত কীভাবে দেখেন এই রাস্তার পাশে খাবার? দেখি ভালো লাগে, সবাই খায় এই জন্য। কেমন খেতে? কেমন? ভালো। আছে মোটামুটি ভালো, তো আইডিয়া করা জানা মোটামুটি ভালো কাস্টমার আছে। ডিম দেয় 60 টাকা, চিকেন দিয়ে 100 টাকা। আচ্ছা কয়টা ভাই? মিনিমাম তো 200 মানুষ খায় নাকি? না অত না, কম। 120 টাকা দিয়ে বিল লাগে দিন ভাই।